না, দেখা হবে জান্নাতের ময়দানে। বিবি তরবারিটা দিলেন, হান্দালে উহুদের ময়দানে চলে গেলেন, তিনি শাহাদত বরণ করলেন। স্ত্রী যখন সংবাদ পেলেন আমার স্বামী শাহাদত বরণ করেছে, বিবি জানেন শহীদদেরকে তো বিনা গোসলে কবর দেওয়া হয়, কিন্তু আমার স্বামী তো নাপাক। মহিলার এশার নামাজ জাদান হয়ে গেছে, বোরকা পরে এক পা দু পা করতে করতে হুদের ময়দানে হাজির। নবীজি বলেন সাহাবীরা ওই মহিলাকে আসে, বলল হুজুর আমরা তো চিনি না। নবীজি বলল মহিলাকে আসতে দাও। মহিলা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও মহিলা, এই উহুদের ময়দানে তুমি কেন এসেছো? মহিলা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী, আমি জানি এই মুহূর্তে কোন জানাজা করবেন, কাফুর দাফন করা হয়ে যাবে, আমার স্বামী সমস্ত শহীদদেরকে তো বিনা গোসলে কবর দিয়া দেবেন, আমার স্বামী না পাক। আমার স্বামী যখন গোসল করতে এসেছিল, কে যেন মদিনার গলিতে প্রমাণ স্লোগান দিয়ে গেল, কাকুদিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই মোহাম্মদ শহীদ হয়ে গেছে, আমার স্বামী আর গোসল করেন নাই, তিনি নাফাক অবস্থায় হুদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ বিনা গোসল ছাড়া যেন কবর দিন না। নবীজি বলেন সাহাবীরা হানজালার লাশ কোথায়? হানজালার লাশ ব্যবস্থা করো, খোঁজা আরম্ভ করো। গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, সবার লাশ আছে ঠিকই, কিন্তু নবীর প্রিয় সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি কাঁদা আরম্ভ করলো, হায় আল্লাহ লাশ কি হয়ে গেল আমার প্রিয় সাহাবী, দুশ্চিন্তায় পড়লেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ওহীন নাযিল হয়ে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালাকে আল্লাহ রাব্বুল আমিন আজকে এত বেশি ভালোবেসেছে, দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ পছন্দ করে নাই, আরো সে আজিমে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করেছে। নবীজি বলেন সাহাবীরা হানজালার কাছে যেও না, লাশ গোসল আকাশ থেকে হয়ে এসেছে। আলী আর উমর পরীক্ষা করার জন্য লাশের কাছে গেলেন, দেখে লাশটার কাছে যেতেই জান্নাতের মিশক আম্বলের গন্ধ দুইজন সাহাবীর নাকে লাগতেছে, আর জান্নাতের খুশবাদার পানি হানজালার দাড়ি বেবে এজমল মদিনার মরু ভামিগুলো ভিজে যাচ্ছে। আমার প্রভায়েরা তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি মানতে হবে, তার রাসূলের প্রতি মানতে হবে। আল্লাহর প্রতি মানেছেন সাহাবীরা, আল্লাহর প্রতি মানেছেন মুমিনেরা। যুগ যুগ ধরে আমরা মুমিন, আমরা দাবি করি মুমিন, আমরা মুমিন ঠিকই আছি, কিন্তু মুমিন দাবি করলেই হবে না, সাহাবীদের ইমানের সাথে আমাদের ইমান মিলতে হবে। আজকে তাফসীর মাহফিল বাংলাদেশে কিন্তু কম হচ্ছে না, প্রত্যেকদিন ডিসেম্বর মাস হলে 31টা আমার মাহফিল হলো 141টা, আলহামদুলিল্লাহ। দিনে আছে রাতে আছে, মাহফিল কিন্তু কম নাই। ও মুসলমানেরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, মুসলমানেরা ব্যবসা যদি করতে হয় ব্যবসা দুনিয়ার কারোর সাথে করতে হবে না। আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি ব্যবসা করতে চাই দুনিয়ার মানুষেরা, সেই ব্যবসার প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি মানতে হবে, আল্লাহর প্রতি ইমান, আল্লাহ এমনি আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ পরীক্ষা করবেন নবীদেরকে, আল্লাহ পরীক্ষা করেছেন নবীরা ইমানের দায়িত্ব ছিল, আল্লাহু আকবার বলেন, নবীরা ছিলেন ইমানের প্রেমিক, এমন নবীদের আল্লাহ পরীক্ষা করেছেন, নবীরা ইমানের দাবি করেছেন, আর আল্লাহ নবীকে বলেছেন নো নবী, তুমি ইমানের দাবি করছো কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না। কি পরীক্ষা করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, কি পরীক্ষা, সামনে জুলাইখা উলঙ্গ ডান্স সব তালা বন্ধ, ইমান আনলেন ইউসুফ সব তালা বন্ধ, আল্লাহর প্রতি মানে নেই। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছে, আল্লাহ বলছেন আমি আমার কুদরত দিয়া সব দরজা ইউসুফের জন্য খুলে দিয়েছি। ঈমানদার মুমিন মূসা আলাইহিস সালামকে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন ফিরাউন, ইমানদারকে রাখা যাবে না, ইমানদারকে ফাঁসিতে মারবো, পুড়ে মারবো, পানিতে ডুবে মারবো, ট্রাইব্যুনাল গঠন করলেন, কিন্তু ফেরাউনের বাচ্চা ট্রাইব্যুনাল গঠন করে ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারেন নাই, নুমরুদকে মারতে পারে না, তারা নিজেই নিজেই রায় মরছে। ইমানদারকে আল্লাহ পরীক্ষা করবেন, আজ ধর আমরা ইমানদার তাদের জন্য পরীক্ষা আছে কি নাই, পরীক্ষা আছে কি নাই, ইন্নাল্লাহ হাসতা পড়েন।
ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে জান্নাত দান করেছি। পরীক্ষা ছাড়া দুনিয়াতে কেউ কোনো জিনিস কেনে না, কিনে নাকি? ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত করবেন, আগে বক্তার ওয়াজ শুনতে হয়। কি শুনতে হয়? বক্তার আগে ওয়াজ শুনে বক্তা চলবে কিনা। আপনি মেয়েকে বিবাহ দিবেন, একটা ছেলে পূজের পা থেকে মাথা পর্যন্ত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে দেখেন ছেলেটা কেমন। একটা ইমামতি নেবেন, ইমামকে জাস্টিফাই করবেন। আপনি একজন ড্রাইভার রাখবেন, ভালো চালক না খারাপ চালক। একটা জমি কিনবেন, বাড়ি কিনবেন, দলিল আছে কি নাই, সিটিং দলিল না জাল দলিল, খাজনা পরিশোধ আছে কি নাই, এগুলি সব কিছু মিলে আমরা পরীক্ষা করে জায়গা কিনি, জমি কিনি, মেয়েকে বিবাহ দিই, ইমামতি নেই, গাড়ির চালক নেই, এমনকি সানাসুরে ঝাল আছে কি নাই তাও মুখে দিয়া টেস্ট করে কিনি, ঠিক কিনা? পেজিয়ালা কয় ভাই আমার পেজি খাইয়া লন, ভালো হইলে নেবেন, না হইলে না লবেন। এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া কোনো জিনিস কেউ কেনে না। আল্লাহ পাক বলেছেন, গোলাম তুমি কি মনে করেছো নাকি ইমানদার দাবি করলে ছেড়ে দিব? ইমানদার দাবি করলেই হবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা হতে পারে জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, আত্মীয় স্বজনের অসুখের পরীক্ষা, বিবির পরীক্ষা, সম্পদের পরীক্ষা। আল্লাহ বলছে আমি সাত রকমের পরীক্ষা দিয়ে মুমিনদের ইমান জাস্টিফাই করি। আল্লাহু আকবার। প্রভাইজন, আমার আব্বা আজ থেকে 20 বছর আগে আমি ছোট ছিলাম, গ্রামের হাটে নিয়ে গেলেন, কিসের হাটে? গ্রামের হাটে নিয়ে গেলেন, একটা পাতিল কিনবেন বাবা, মাটির হাড়ি পাতিল কিন্তু আগেকার দিনে মানুষের বেশি ছিল। আল্লাহু আকবার বলেন, আজকে না হবে যাবি বাড়াইছে, আগে কিন্তু মাটির পাতিলই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ পাতিল। সুবহানাল্লাহ, যাদের হাঁপানি ব্যারাম আছেন, যাদের হাঁপানি ব্যারাম, হাঁপানি রুগীরা যদি মাটির পাতিলে 41 দিন ভাত রেঁধে খায়, হাঁপানি রুগীর থেকে আল্লাহ পাক রক্ষা করে দিবেন। আলহামদুলিল্লাহ বললেন না, মাটির পাতিল অত্যন্ত আকর্ষণ, আল্লাহ পাক মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আর মাটির ভায় হাঁপানি রুগীর থেকে আল্লাহ পাক রক্ষা করে দিবেন। আলহামদুলিল্লাহ বললেন না, মাটির পাতিল অত্যন্ত আকর্ষণ, আল্লাহ পাক মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আর মাটির জিনিসগুলি সবগুলি নির্ভেজাল। সুবহানাল্লাহ বলেন, যে সন্তানগুলি মাটিতে গড়াগড়ি করে গ্রামের ছেলেরা, এদের কোনো অসুখ হয় না, আর যে শহরের ছেলে পেলেগুলি টাইসের উপরে শোতে, এগুলি হয় পোল্ট্রি মুরগি ফার্ম, ঠিক কিনা বলেন? মাটির শক্তি আলাদা। সুবহানাল্লাহ বলেন, আজ বিজ্ঞান কোথার থেকে আবিষ্কার হয়েছে ভাইরা? আজ ডাক্তারের কথা বিশ্বাস মুসলমানের হয়, আল্লাহর কথা বিশ্বাস হয় না। আল্লাহর কথা বিশ্বাস স্থাপন না করলে আপনি কচু মার্কারে মুসলমান। আপনি অসুস্থ, মাথা আপনার ঘেমে যাচ্ছে, আপনার বমি বমি হচ্ছে, আপনার ঘাড় টেনে ধরছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললো আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার 9.9 পয়েন্ট হয়েছে, আপনি আগামীকাল থেকে রুটি খাবেন, 10 কিলো হাঁটবেন, চিনি খাবেন না, চর্বি জাতীয় জিনিস খাবেন না। বাড়িতে এসে কামদার কয়, বাবা আমার হায়াত ঠেস, কেন? কয় ডায়াবেটিস হয়েছে। কি কয়? ডাক্তার সাহেব এই রকমের ফর্মুলা দিয়েছে। মানে ডাক্তারের প্রতি ইমান আনছে, ডাক্তারের প্রতি ইমান আনছে। ডাক্তার যা যা করলো, পরের দিন থেকে আর ভাত খিলানো গেল না। সকালে বেলা যেই লোকটা জিজ্ঞেস করা হলো, বাবা আপনি নামাজ পড়েন না কেন? আমি ঘুম থেকে জাগরণ পাই না। অনেক ডায়াবেটিসের রোগীকে আমি দেখি ফজরের নামাজ বাদ দিয়ে হাতে আগে। আল্লাহু আকবার বলে, এগুলো কুত্তার থেকে নিকৃষ্ট। তারা ডাক্তারের কথা শুনে তুমি হাঁটা শুরু করলা, আর যখন মসজিদ সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস সালাতু খাইরুম মিনান নাওম, তোমার ঘুম উত্তম নয়, এই নামাজই উত্তম। সুবহানাল্লাহ। ডাক্তারের প্রতি ইমান আই না, 10 কিলোমিটার হাঁটা শুরু করছো, আল্লাহর কথা বিশ্বাস করে মসজিদে যাও না, কবরে যাও, বাটাম কি হারে ফাটা, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে টেলিফোন কার্যকারী হয়, মৃত্যুর পরে কোন মন্ত্রী টেলিফোন কার্যকারী হবে? একজনের কার্যকারী হবে, তার নাম কি? তার নাম কি? জোরে চিল্লায় বলেন, তার নাম হলেন আল্লাহ। এই জন্য ইমান আনতে হবে কার উপরে? যেই যেই দলের লোক সেই দলের অকাম করলে মাপ আছে কি নাই, আছে কি নাই? টেন্ডারবাজি করলে সরকারি দলের লোক সব মাপ আছে কি নাই? আপনি যদি আল্লাহর দলের লোক হয়ে টেন্ডারবাজি করেন, আল্লাহ সব মাপ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, কি বাজি আল্লাহর দল করলেন, নামাজ মাঝে মধ্যে কাজা হয়ে গেছে, মাঝে মধ্যে একটু ফায়েসা কথা বলেছেন, আল্লাহ বলছেন সে দল করে আমার, যা করছে গোলাম সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন,
আগে দল করতে হবে কার? দুনিয়ার সাধারণ মানুষের দল করলে যদি সব মাপ পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদের ডাক দিলেন, কওম উপিনাইলাল জান্নাতি আর দুহা কর দিস সামাওয়াত ওয়াল আরদ। আমার সাথে আজকে বদরে কে যাবে? সুবহানাল্লাহ বলেন। একজন লোক চুরি করে আসলেন, কি করে আসলেন? চুরি করে আসলেন। যখন শুনলেন বদরে জিহাদে ডাকতেন রাসূলুল্লাহ, চুরি করে জিহাদে গেলেন, রাসূলুল্লাহ বলে এই লোকটা আল্লাহর জান্নাতি। কারণ দল হয়ে গেছে কার? কার দল হয়ে গেছে? আল্লাহর দল হয়ে যুগে জিহাদে গেছেন, আল্লাহ চুরির গুনাহ এমনি মাফ করে দিয়েছে। আল্লাহ আকবার বলেন। এই জন্য প্রে ভাই সাহেব, প্রে বন্ধুগণ, ভুল পাতার অবলম্বন করবেন না। কিয়ামত পর্যন্ত যদি এই রকমের তাফসীর শুনেন, এই রকমের তাফসীর শুই না, ইমানদার তো হতে পারবেন না, বরং গরু মার্কারি ইমানদার হবে। কি মার্কারি ইমানদার? এই সংবিধান, আমাদের সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি? সংবিধানের নাম কোরআন। আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, জিহাদ আমার কামনা, শাহাদাত আমার বাসনা। সুবহানাল্লাহ বলে। আজ নিবন্ধতন্ত্র মন্ত্রের দিকে ডাকা হয়, ও মুসলমান ইমাম মসজিদ মুসল্লি তাওহীদ আর মুসলমানদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, জীবনে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। গত বছর তাফসীর করেছি, এই বছর করছি, আগামী তো হয়তো নাও তাফসীর করতে পারি, কিন্তু যতদিন বেঁচে থাকবো হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে। যেই সমস্ত দল আজকে আহ্বান করা হচ্ছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 লিখে রাখিনে বলি, আমরা কথা বলি মান কালা বিহি সাদাকা। ইমামরা আলেমরা কথা বলে, কোরআন থেকে সত্য কথা বলে, আর দুনিয়ার বামপন্থী নেতারা ডাকে, ওদের কথার মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, ইহকাল পরকাল হাসর সিরাত মিজান কিচ্ছু নাই, শুধু দুনিয়ার দুনিয়া। ঠিক কিনা বলেন? আপনারা সাক্ষী থাকবেন আমার কথাগুলি আল্লাহ রেকর্ড করছে। কে রেকর্ড করছেন? মায়াল ফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি